আমি একজন তাওরাতের একজন ছাত্র আমি একজন তিলমিজ তাওরাত কিতাবের যেটা মুসা নবীর প্রতি নাযিল হয়েছিল তাওরাত কিতাব হলো 1000 পারা কত 1000 পারা আর আয়াত কত জানেন 10 লক্ষ আয়াত 10 লক্ষ আয়াত 1000 পারা তাওরাত কিতাব মুসা নবীর প্রতি নাযিল হয়েছে তারপরে হলো কি দাউদ নবীর প্রতি একটি কিতাব নাযিল হলো তার নাম হলো কি জবুর কিতাব ওয়াতাইনা দাউদা জবুর জবুর কিতাব নাযিল হলো সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র জবুর কিতাব কত পারা 150 পারা কত 150 পারা তারপরে নাযিল হলো কি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাযিল করলেন কি ঈসা নবীকে পাঠিয়েলেন আর ঈসা নবীর উপরে কিতাব দিলেন তার নাম হলো ইনজিল যাকে বলে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ইনজিলের আমি একজন ছাত্র ইনজিল কিতাব কত পারা 27 পারা কত 27 তারপরে যে কিতাব নাযিল হলো তার নাম হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য তার নাম হলো দি হলি কোরআন যাকে বলে কোরআন মাজিদ কোরআনুল কারীম এই কোরআন কত পারা 30 পারা এই চারটি ধর্মগ্রন্থের ছাত্র আমি একজন তিলমিজ বা ছাত্র এবং যারা সনাতন ধর্মের মানুষ এসেছেন আমার বক্তব্য শুনতে শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হয়ে আজ আপনাদের সঙ্গে একটু এসেছি কোঅপারেট করতে ইসলামটা কি একটু আলোচনা করার জন্য বাপ একটু ধৈর্যের পরিচয় দিন আমার সঙ্গে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলার সুযোগ আমার করে দিন চলুন তো আমরা যে নবীর উম্মত তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে কোরআন এখন আমরা যে নবীর উম্মত তার পরিচয়টা জেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে কুরাইশ কুরাইশটা কে চলুন একটু দেখে নিই মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওহাব জুহরি নবীর নানির নাম বারিদা বা বাররা নবীর দুধমার নাম হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দূরে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন এবার আসছি নবীর ভাই বোন কজন নবী উনি ওনার মায়ের একা আর নবীর দুধ ভাই ছিল একজন দুধ বোন ছিল দুইজন হালিমার একটি পুত্র সন্তান দুটি কন্যা সন্তান ছিল নবীর ছেলে মেয়ে কয়জন নবীর ছেলে মেয়ে হলো 7 জন কতজন 7 জন তিনটে পুত্র সন্তান 4টে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয় আর 4টে কন্যা সন্তান কে কে জাইনাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা চলুন এবার আসছি নবীর উপরে নাযিল হয়েছে কোরআন সেই কোরআনের পরিচয়টা কি কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো কি এ কর রিড পড়ো 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 কোরআনে 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা কতবার লেখাপড়ার কথা এ করার কথা কোরআনে আছে 92 জায়গায় 92 আর সলাতের কথা কোরআনে আছে 82 তো কোন শব্দটি বেশি লেখাপড়ার কথা কোরআনে বেশি লেখা আছে 92 জায়গায় কল্পনা করতে পারেনি সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায় আমরা সবরই করতে পারিনি চলুন এগিয়ে যাচ্ছি এবার আসছি কোরআন এর ভিতরে কি আছে কোরআনের ভিতরে 30টা পারা 540টা রুকু 114টা সূরা 14 থেকে 15খানা সাজদা 7টা মানজিল 8 থেকে 12খানা সাক্তা 6666টা আয়াত কেউ বলেছেন 6236টি এই কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কটা জায়গার নাম আমরা জানি বাপেরা আমি একটা তাফসির লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক এই তাফসিরে আবু বকর যখন আপনাদের কাছে এসে পৌঁছাবে দেখবেন এগুলো সব পাবেন তাতে ইনশাআল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা
তখন আমার লেখা তাফসীর যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে তামি তখন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকব না অন্ধকার নীরব নগরে চলে যাব তবে আল্লাহ পাক যে কদিন রাখেন ইসলামের খেদমত করার জন্য এটাই আমার জন্য যথেষ্ট তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব বাপেরা আসুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে নিই আল্লাহর পরিচয় চারটি বলে দিয়েছি নবীদের পরিচয় তিনটি বলে দিয়েছি এবার বাকি আছে কি আমাদের পরিচয় হলো মোট দুটি কটা দুটো দুটি পরিচয় দলিল কোরআন আল্লাহ পাক কোরআনে বলেন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাগাবুন আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলেন ওয়া ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা আল্লাহ বলেন তোদের পরিচয় হলো মাত্র দুটি কি কি এক নম্বর 100% ঈমান আনবি পৃথিবীতে যতদিন বাঁচবি পৃথিবীতে 100% ঈমান আনবি আল্লাহর উপরে সুতরাং আমাদের ঈমানটা বিশ্বাসটা 100% রাখতে হবে কার উপর আল্লাহর উপর আল্লাহ বলেন 100% ঈমান আন এক নম্বর দুই নম্বর হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ওয়া ইয়ামাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি আমলে সালেহ করবি অর্থাৎ ভালো কাজ করবি পাপ নোংরা কাজ করতে যাবি না লোকের গোজা মেরে মেরে বেড়াবি না দুটো জিনিস পেলাম এবার আল্লাহ বলেন যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস এই পৃথিবীতে তোদের দুটো জীবন দেব ইহকাল পরকাল আর্থি লাইফ এন্ড আফটার লাইফ ইহকাল পরকাল ইহকালে কি দেবে কোরআনের দলিল আল্লাহ বলেন 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল আল কোরআন আল্লাহ পাক বলেন মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিন সে হলো মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো জোরে বলুন সুবহানাল্লাহ এবার পরকালে কি দেবে আখিরাতে কি দেবে দলিল কোরআন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি তার ঠিকানা কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউস জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের মূল জিনিস দুটো জিনিস পেলাম 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর দুই নম্বর হলো ভালো কাজ করতে হবে তাই তো নাকি চলো এবার ঈমান কাকে বলে ইমান কাকে বলে শুনুন মা ওয়া তারিফুল ইমান মা মানাল ইমান ইমান কাকে বলে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ ইমান ইমানের সংজ্ঞাটি কি হু ইজ মুমিন কোন লোকটাকে মুমিন বলবেন ইমান কাকে বলে তাসদিক বিল কাল ইকরার বিল লিসান আমাল বিল আরকান ইউকালু লাহুল ইমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া এই তিনটে সমষ্টি হলো ইমান আমার কথা বুঝতে পারছেন আপনারা বাপেরা চলো যিনি মুখে বলেন অন্তরে বিশ্বাস করেন কাজে পরিণত করে দেখিয়ে দেন কি বলেন কি করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত রসূল এটাকে মুখে বলতে হবে শুধু মুখে বললে হবে না অন্তরে বিশ্বাস করতে হবে শুধু মুখে বলবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে তিনটে সমষ্টি যখন এক হবে তখন আপনি জানবেন একজন খাঁটি আপনি মুমিন ক্লিয়ার এবার আসছি মুমিনের পরিচয় কটি মুমিনকে চিনবেন কি দেখে কোরআন জানিয়ে দিচ্ছে মোমেনের সর্বাধিক পরিচয় হলো 30টা কটা 30টা মোমেনের সর্বাধিক পরিচয় 30টা কোরআনে আছে সূরা তাওবায় 10টা সূরা মুমিনুনে 10টা সূরা আহজাবে আছে 10টা আর সর্বনিম্ন হলো 5টা কটা 5টা তো আজ আমি আপনাদের কাছে মোমেনের সর্বনিম্ন আর সর্বাধিক এই দুটো জিনিস বলে দিচ্ছি শুনে নিন সর্বনিম্ন হলো 5টা কটা পাঁচটা আল্লাহ কোরআনে বলছেন কি দেখি মোমেনকে চিনবেন কি দেখে মোমেনের পরিচয় পাঁচটি আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা দুই নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নাম্বার আল্লাযীনা ইয়ুকীমুনা সলাত চার নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন পাঁচ নাম্বার বলার পরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হলো প্রকৃত মোমেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ তাদের জন্য তিনটে বদলা রেখেছি উত্তম পুরস্কার রেখেছি এক নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের সম্মান ইজ্জত খুব উঁচু জায়গায় থাকবে জোরে বলুন তিন নাম্বার দুই নাম্বার কি ওয়া মাগফিরা তাদেরকে আমি জীবনের সব পাপগুলো ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলা গেল না তিন নাম্বার তাদের কি পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবো ওয়ারিজ কুন কারিম সম্মানিত রেজেক আমি আল্লাহ তাদের দান করবো জোরে বলুন সুবহানাল্লাহ
এবার আসছি মুমিনের পাঁচটা গুণ কি কি এই আয়াতটি কোথায় আছে সূরা আনফালে 2 3 4 নম্বর আয়াত 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নং 2 নম্বর লাইন সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো পাঁচটা কি কি শুনে নিন এক নম্বর আল্লাহ বলছেন খাঁটি মুমিনের পরিচয় হলো পাঁচটা এক নম্বর হলো কি মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে এক নম্বর দুই নম্বরটা কি মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের অন্তরটা ঈমানটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নম্বর মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে জোরে বলুন দলিল এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান ইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি চার নম্বর পরিচয় কি আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত মুমিনের চার নম্বর পরিচয় এখানে বলা হয়েছে কি সে 100% নামাজি হবে পবিত্র কোরআনে বলা হয়েছে কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আরো বলা হয়েছে হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ইলা আখিরিল আয়া পাঁচ নম্বরটা কি অমিম্মা রাযাকনাকুম মিন ফিকুন মুমিনকে আমি আল্লাহ যে অর্থ দিয়েছি টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি সেই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে দান করে যাবে কখন দান করবে জীবিত থাকা অবস্থায় দান করবে দান করলে কখন কিভাবে দান করবে আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন পবিত্র কোরআন 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে এবং কি করেছে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করেছে বিল্লাইলি ওয়ান নাহার রাতের বেলা দান করেছে দিনের বেলা দান করেছে সিররাম ওয়া আলানিয়া গোপনে দান করেছে প্রকাশ্যে দান করেছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন আমার কাছে তাদের কাছে রয়েছে উত্তম বদলা তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তাই নেই সুতরাং মুমিনের সর্বনিম্ন হলো পাঁচটা পেয়েছেন পাঁচটা কি কি এক নম্বর আল্লাহর প্রতি 100% ঈমান আনতে হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে আর মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে তিন নম্বর পৃথিবীর জমিনে মুমিন আল্লাহর প্রতি ভরসা রাখবে তাওয়াক্কাল করবে আল্লাহর উপরে চার নম্বর হলো মুমিন পাঁচ ওয়াক্ত নামাজই হবে পাঁচ নম্বর হলো মুমিন ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচা করবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা খায়তানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আমার বাপেরা এবার আসছি সর্বাধিক মোমেনের পরিচয় সর্বাধিক কটা তিরিশটা কটা তিরিশটা সর্বনিম্ন পাঁচটা বলে দিয়েছি সর্বাধিক তিরিশটা কি কি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সূরা তাওবাতে দশটা আছে সূরায় মুমিনুনে দশটা আছে সূরায় আহজাবে দশটা আছে আমি আপনাদের কাছে আয়াতগুলো তেলাওয়াত করে প্রথম শোনাচ্ছি আল্লাহ পাক বলছেন কি মোমেনের দশটা পরিচয় প্রথম দশটা পরিচয় কি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা আল কোরআন এই 10টা গুণ এরপর আল্লাহ 10টা গুণ বলছে কোথায় সূরা মুমিনুনে মুমিনের 10টা গুণ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راؤون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون এক আয়াত থেকে 12 আয়াত পর্যন্ত আর লাস্ট 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি
সূরা আহজাব ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাঈমিনা ওয়াস সাঈমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরাম ওয়াজ যাকিরাতি আ'আদাল্লাহু লাকুম মাগফিরাতাও আজরান আযীমা সূরা আহজাব এই 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন থেকে গোটা লাইন পৃষ্ঠাটাই শেষ আমার বাপেরা তো আল্লাহ পাক বললেন 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে 100% ঈমান আনতে হবে নবীর উপর নবীদের উপরে নবীদের উপরে চলুন এই জন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই জন্যই বলা হয়েছে চলুন